সীমানা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, স্বপ্নকে ছোঁয়ার পথে মানুষকে প্রতিনিয়তই বোঝাপড়া করতে হয় কঠিন এই শব্দগুলোর সাথে। কিন্তু তাতে কি কখনো থামানো গিয়েছে মানব সভ্যতার দুর্দমনীয় গতি? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবারের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার প্রতিপাদ্য বিষয় ছিল সীমানা। জীবনে চলার পথে বারবার বাধার শিকার হয়েও সব সীমানা পার করে অসীম দিগন্তে ডানা মেলেছে মানুষ। যতবারই সীমানা ভেঙেছে ততবারই তৈরি হয়েছে নতুন এক অধ্যায়। সীমানা পেরোনোর সেই যাত্রাই নাচে গানে এবং নানা নাটকীয় পরিবেশনায় নিপুণ যত্নে ফুটিয়ে তুললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের এবারের থিম হচ্ছে ছিল সীমানা। সীমানা মানে আমাদের জীবনের যে সীমানাগুলোকে আমরা অতিক্রম করে আরও বড় কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যাই, এরকম একটা প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারে প্রোগ্রামটা হয়েছে। এটা হচ্ছে আপনার এইস অ্যানুয়াল কালচারাল ইভেন্ট 25th এডিশন। সো এটা একটা ঐতিহাসিক দিন আর কি আজকে আমাদের জন্য। আজকের আমাদের প্রোগ্রামের প্রথম দিন ছিল, আমাদের প্রোগ্রামের থিম ছিল হচ্ছে সীমানা। এটা আসলে সমাজের সাথে যেভাবে যায়, আপনি সম্ভবত দেখেছেন প্রোগ্রামটা, আমরা যারা আমাদের নিজেদের শখ বা ইচ্ছাগুলো পূরণ করতে পারি না, মানে তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে তারা যেন সকল বাধা উপেক্ষা করে তারা তাদের স্বপ্নের দিকে আগায় যেতে পারে, আমরা এটাই দেখানোর চেষ্টা করেছি। আজকের দিন অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে। পারফরমেন্স থেকে শুরু করে লজিস্টিক্স, মার্কেটিং টিম, প্রত্যেকটা টিমই অনেক ভালো কাজ করছে। আমি অনেক ব্লেসড যে ইভেন্টের একটা পার্ট হইতে পারে। সাংস্কৃতিকের সন্ধ্যায় প্রতীকী সঙ্গীত ও নৃত্য পরিবেশন ছাড়াও ছিল নানা নাটকীয় আয়োজন। বিদ্রুপাত্মক এবং হাস্যরসময় উপস্থাপনায় উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সমসাময়িক বিষয়গুলো। বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার 25তম বছর উপলক্ষে এবার বিশেষ পরিকল্পনায় নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই আয়োজন। আমরা হচ্ছে NSU SS, সবসময় চেষ্টা করি যে ভিন্ন ধর্মী কিছু আনার, গতানুগতিক যেটা হয়ে থাকে সেখান থেকে বেরিয়ে নতুন কিছু আনার। ভাইয়াপুরা, ইনচার্জ ভাইয়াপুরা, তারা আমাদের অনেক বেশি হেল্প করেছেন আজকের এই প্রোগ্রামটি সুন্দরভাবে করার জন্য। আমরা বরাবরই নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করি, এর ধারাবাহিকতা এবারও আমরা নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু এখানে সবাই আমাদের নন ডান্সার, সো সবাইকে গ্রুম করা আমাদের জন্য অনেক টাফ। এই জায়গা থেকে আমরা ভিন্ন ধর্মীর একটা পারফরমেন্স দিতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। এই যেহেতু আমাদের সিলভার জুবলি, তো এই এইসে অ্যাক্টিং করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর ওভারঅল আমরা সবাই, মানে আমাদের যে এক্সপেকটেশন ছিল পারফরমেন্স নিয়ে, এক্সপেকটেশনের তুলনায় আশা ভালোই হয়েছে, আশা করি বাকি সবার ভালো লাগছে। এইস আমাদের জন্য একটা ব্রেন চাইল্ডের মতো, কাজ এইস হচ্ছে একটা ইমোশন। অ্যান্ড এক দেড় মাসে এই রিহার্সাল জুড়ে আমাদের অনেক মেমোরিজ ক্রিয়েট হয়, কিন্তু এই সব কিছুই আসলে আমাদের অডিয়েন্সের জন্য। আমাদের লাইফের ছোটো ছোটো অংশগুলোকে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষ যেন রিলেট করতে পারে, এসব কিছু নিয়ে এস আমরা একটা পারফেক্ট কেস নামাতে পেরেছি আমার মনে হয়। অ্যাটলিস্ট আমরা বন্ডিংটা আরও ক্রিয়েট করতে পেরেছি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য। এটা আমরা বলে থাকি, আমরা এটা ছোটো থেকে দেখে আসছি, এখন আমরা একদম মোস্ট সিনিয়র, সো আমরা দেখে আসছি এটা আমাদের জন্য ঈদ বলা হয়। নর্থ সাউথ এসেছি আমি মাত্র এক মাস হলো, এবং এক মাস এসে অলরেডি দুইটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফেলেছি, যার মধ্যে একটা আপনারা অলরেডি দেখছেন বসন্ত উৎসব ভাইরাল হয়েছে, তো এই হচ্ছে দ্বিতীয় প্রোগ্রাম। তো আশা করি এইস অনেক সুন্দর হবে। এর মাস কষ্টের পর আসলে আলটিমেটলি আমাদের করা হয়েছে এইস, তারপরে সবার হচ্ছে ভালো লেগেছে, এটাই আসলে আমাদের পাওয়া আর কি। আমাদের সামাজিক ব্যারিয়ার্স থাকে অনেক কিছু, যার জন্য ধরেন আমরা হচ্ছে সামনে এগিয়ে যেতে পারি না, সেই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্যই আজকের আমাদের সেই পুরো অনুষ্ঠানটি ছিল। আয়োজনকে পূর্ণতা দিতে গোটা ক্যাম্পাস জুড়ে ছিল শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি দৃষ্টিনন্দন কারুকর্ম, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও টিকেট বুথ। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন শিক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আকর্ষিত করে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।